দীর্ঘ 8 বছর পর নাটোর আওয়ামী লীগের কাউন্সিলে বড় ধরনের পরিবর্তন। নানা অনিয়মের অভিযোগে নাটোর সদরের বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুল হারিয়েছেন সাধারণ সম্পাদকের পদ। নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান। আর এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দেবাশিস কুমার সরকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। মাত্র 33 বছর বয়সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোচনায় আসেন নাটোরের শফিকুল ইসলাম শিমুল। পরে সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি পদ পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি কেন্দ্রের আস্থা। অনিয়ম, অর্থ পাচার ও দুর্নীতিসহ নানা কর্মকাণ্ডে জড়িয়ে সাধারণ সম্পাদকের পদ হারাতে হয়েছে শিমুলকে। গেল 20 ফেব্রুয়ারি নাটোরে আওয়ামী লীগ কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান। আর এই পরিবর্তনকে সময় উপযোগী, অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয় বলে মনে করছেন নেতাকর্মীরা। নারী কেলেঙ্কারি, অর্থ পাচার সহ এহেন কোনো কার্যক্রম ছিল না যেটার সাথে সে সম্পৃক্ত ছিল না। আমরা বিতর্কের মধ্যে নাই, আমরা ঐক্য চাই, আমরা শান্তিপূর্ণভাবে সহবস্থান চাই। এই জনপদের মানুষের কল্যাণ নিশ্চিত করার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নাটোর গড়তে আমরা সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। আমরা 1 মিনিট নীরবতা পালন করতে। দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন দলটির নেতারা। আমরা ঐক্যবদ্ধ থেকে সবাই মিলেমিশে একসাথে কাজ করে নাটোর জেলা আওয়ামী লীগকে আরো গতিশীল করতে পারবো বলে আমি মনে করি। হঠাৎ করে নেতৃত্বে এসেছেন, এই নেতৃত্বের পরিবর্তনটা আমাদের জন্য অনুকরণীয় এবং শিক্ষা হয়ে থাকবে, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। শরীফুল ইসলাম রমজানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং নাটোরকে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নত, আধুনিক তো জননেত্রী শেখ হাসিনা করেই ফেলেছেন, এখন আমরা নান্দনিক এবং মানবিক নাটোর হিসাবে গড়ে তুলব। তবে পদ হারানোর বিষয়ে কথা বলতে রাজি হয়নি শফিকুল ইসলাম শিমুল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।